কলকাতা হাইকোর্টের সবচেয়ে অপদার্থ বিচারপতি যদি কেউ থেকে থাকেন, তার নাম ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে রাজনীতিটাকে পুরো রাজনৈতিক ফায়দাটাকে তুলেছেন, পুরো রাজনৈতিক ফায়দা তুলে উনি যা ইচ্ছা করেছেন। উনি একজন মহিলা মিডিয়া পার্সন, একটা চ্যানেলের, সেই মহিলা মিডিয়া পাকে পার্সনকে মহিলাকে সাংবাদিক ওনার কোর্টে থাকতেন, মানে যখন সব সাংবাদিকরা থাকত, কোনো একটা রিপোর্টিং ওর কোর্টে হওয়ার জন্য উনি ওকে থ্রেট করে দিয়েছেন ফোনে। শুধু থ্রেট করা নয়, ওনার হাউসকে ফোন করে ওদের যেন টপ যা থাকে এডিটার না সাব এডিটার, তাকে বলেছিল ওকে চাকরি থেকে বাদ দিতে হবে। উনি সেই রেঞ্জে গেছেন, উনি সিবিআইদের রাত্রি 8টা সাড়ে 8টার সময় ডেকেছিলেন। একটা সিবিআইয়ের 7 থেকে 8 জনের টিম ছিল, সেই 7 থেকে 8 জন টিমের মধ্যে দুজন অফিসার ছিল যারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। সেই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফকে বলেছিল মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে, মানে ওই টিমটাকে বলেছিল, তারপর বলেছিল অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে, এবং তারা বলেছিল যে না আমরা আইন মতো চলবো, আপনি এইভাবে আমাদের নির্দেশ দিতে পারেন না। তারপরে উনি টেলিফোন করে, কাকে টেলিফোন করে, সেই দুই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ যারা ছিল সিবিআইয়ের অফিসার তাদেরকে ওই সিবিআই টিম থেকে তাকে বাদ দিয়ে দিয়েছিল। ওনার মর্জি মতো সবকিছু করতে হবে, ওনার মর্জি না হলে কিচ্ছু হবে না, উনি যেভাবে বলবেন সেভাবে করলেন। উনি আবার বলছি, উনি বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক কলকাতা হাইকোর্টের ছিলেন, কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে উনি মাটির নিচে একদম নামিয়ে দিয়েছেন। উনি একটি এক নম্বরের অসভ্য লোক, অভদ্র লোক, কোনো কাউকে ভদ্র ভাষায় কোর্টে কথা বলতে দিতেন না। কয়েকজন মাত্র উকিল ছিল, ওনার ঘরে কোটারি ছিল, সেই কোটারি উকিলদের শুধু মামলা শুনতো, আর কারুর কোনো মামলা শুনতো না। সেই কোটারি উকিলরা কিন্তু কোটি কোটি টাকা করেছে, সিপিএম এর হাতে, সিপিএম এর উকিলদের হাত ধরে, সিপিএম এর হাত ধরে উনি মোটামুটি একটা ফ্রন্টে আসার চেষ্টা করেছিলেন। সেই সিপিএম কে এখন সরিয়ে দিয়ে উনি এখন চলে গেছেন গেরুয়াতে। আতে ওনার রুচিজ্ঞান সম্বন্ধে সন্দেহ আছে, যিনি এরকম একটা কথা বলতে পারেন। আমি 2004-এর ডেজিনেটেড সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের, 2004-এ আমি 1981-তে আমি অ্যাডভোকেট হিসেবে জয়েন করেছিলাম, আর ও 2017-তে যখন জজ হয় তার আগে পর্যন্ত সিনিয়র অ্যাডভোকেট পর্যন্ত হয়নি। কলকাতা হাইকোর্ট মনে করেনি ওকে যে ও সিনিয়র অ্যাডভোকেট হওয়ার যোগ্য, ওকে সিনিয়র অ্যাডভোকেট ডেজিনেশন পর্যন্ত দেয়নি। তো ও আমার সঙ্গে কি হয়েছে, আমি ওকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, ওপেন চ্যালেঞ্জ, আসুন কোন প্ল্যাটফর্মে চলে আসুন, আইন নিয়ে ডিসকাশন হোক, আপনি একটা সবাইকার সামনে 5 পাতার জাজমেন্ট ডিকটেশন দিয়ে দিন, আর কি সাবজেক্টে জাজমেন্ট হবে সেটা চিফ জাস্টিস ঠিক করে দিন, যে আমি এই সাবজেক্টের ওপর একটা জাজমেন্ট দিয়ে দিক, ও বোঝা যাবে ও জজ হিসেবে কত বড় মেটেরিয়াল ছিল। অপদার্থ জজ ছিল, অপদার কিছু হালকা ম্যাটার করেছে সিবিআই ফিবিআই করে, ও ভেবেছিল একটা বিশাল বড় কিছু করেছি। প্রাইমারি টিচার যারা ছিল, তারা প্রাইমারি টিচাররা গত বছর 18 মে না 19 মে যখন বিচারপতি তালুকদার এবং আরেকজন বিচারপতি, দুজন ডিভিশন বেঞ্চে যে প্রাইমারি টিচারদের টার্মিনেশনকে যখন স্টে করে দেওয়া হলো, তখন প্রাইমারি টিচাররা কলকাতা হাইকোর্টে সন্ধ্যে 6:30-7:15 সময় সেই প্রাইমারি টিচাররা স্লোগান তুলেছিল, ছিলে তুমি ভগবান হয়ে গেছো শয়তান। আমি সেদিনকে ওদের বলেছিলাম এটা কথা বলো না, কিন্তু আজকে দেখছি সত্যি সত্যি ও শয়তান। হি ওয়াজ আ ডেভিল ইন দি জুডিশিয়ারি, হি ওয়াজ আ ব্ল্যাক শিপ ইন দি জুডিশিয়ারি। ওর পরিচয় কেউ কিছু জানে না, কিন্তু ওকে কেউ কিছু ওই জানে না, কোথা থেকে কে কি এসছে ওই কেউ জানে না। ওই নিচে করিডোরে যখন প্র্যাকটিস করতো, মাথাটা নিচু করে করে ঘুরে বেড়াতো, হাঁটতো বাড়তো, কোর্টে ফোর্টে কিছু ছিল না, ওই রাজ্য সরকারের 2-4 মামলা, মোটর ভেহিকলস এর মামলা, এছাড়া মামলা নেই, পিটিশনারদের কোনো মামলাই করেনি অজু, কোনো মামলাতে জাজমেন্ট রিপোর্টেড নেই। কিন্তু ওই যে বললাম সিপিএম এর একদম পায়ে ধরা লোক ছিল, তাই জন্য কিন্তু ও সব জায়গায় প্যানেলে গেছে, এসএসসিতে গেছে, এবং বড় ইম্পর্টেন্টলি ও তো এত বড় বড় কথা বলছে, ও যখন এসএসসি লয়ার ছিল 50-60 ম্যাটারে, কতগুলো পিটিশনার ছিল তার এক একটাতে আমি জানি না, কনসেন্ট দিয়ে কোর্টে ওদের চাকরি পাইয়ে দিয়েছিল, কোর্টে চাকরি পাইয়ে দিয়েছিল। যখন
ধনকর যখন এখানে গভর্নর ছিল, প্রাক্তন গভর্নর ধনকর ছিল, তখন ও টেলিফোনে ধনকরের সঙ্গে কথাবার্তা বলতো। ও এখন শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে, একদম শুভেন্দু অধিকারী পায়ে ড্রাইভ মেরে দিয়েছে। ও নিজের কেরিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারী পাটা ধরে নিয়েছে, তাই জন্য ও শুভেন্দু অধিকারীর মধ্যে ভগবান দেখতে পাচ্ছ, ওর মধ্যে ও ভগবান দেখতে পাচ্ছে। আর শয়তান কি করে ভগবান দেখবে বলুন? শয়তান, শয়তানের চোখে যে ভগবান হয় সে তাহলে কি হতে পারে আপনারা নিজেরাই বুঝেনি। তা ওই একটা অ্যাটাক করে, যে ও তো সবাইকে অ্যাটাক করে, আমাকে অ্যাটাক করাটা নতুনত্ব কিছু নয়। বাড়িতে চাপ, এক মাস আগেও কার্ল মার্ক্সের ছবি টাঙানো ছিল, এখন দেখবেন যেন হয়তো কার্ল মার্ক্সের ছবি সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে বসে আছে। জান দেখুন, কার্ল মার্ক্সের ছবি টাঙানো ছিল। আর একটা বড় কথা বলে দিই, এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে, না বললে হবে না। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? একা একা কেন ঘরে থাকতো? কোনো আত্মীয় স্বজন নেই কেন? কেউ নেই কেন চারিদিকে? যখন সব ইন্টারভিউ ফিন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো, বাড়িতে একটা কাজের লোকও থাকতো না বোধ হয়, ভয়ে থাকতো না। হ্যাঁ কেন ছিল? সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না, এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন উনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।